Amma ba'd, fa'uzu billahi mineşşeytanirracim, bismillahirrahmanirrahim. Elhamdülillah, essalatu vesselam ala Resulullah sallallahu aleyhi ve sellem. Prithibir kono konay, kono jaygay, jodi dhon shampad bili kora hoto, যারা সেখানে উপস্থিত হতে পারত, সেখানে যদি অনেক দুনিয়ার ধন সম্পদ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি বিলি করা হতো, তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে হাজির থাকতো। এখানেও বিলি করা হচ্ছে বা হবে, যা আল্লাহ তাআলার সম্পদে রক্ষিত থাকবে, আল্লাহ তাআলার ব্যাংকে রক্ষিত থাকবে ইনশাআল্লাহ আপনার আমার জন্য, অনন্ত আখেরাতে ব্যবহার করার জন্য। এবং যা বিলি করা হবে, এক একটা কথার বদলে সমস্ত দুনিয়া থেকে মূল্যবান সম্পদ, সমস্ত দুনিয়া থেকে মূল্যবান সম্পদ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা না, এক একটা কথার বদলে। এই জিনিসটা, এই কথাটা আমরা বুঝতে পারি না, সেই জন্য কেউ কেউ হয়তো কোনো সময় থাকেন, কোনো সময় থাকেন না, আর অনেকে তো নাই। 784 জন মেম্বার তালিম হালকার, কোত্থেকে হলো আমি জানি না, সংখ্যাটা গুরুত্বপূর্ণ না। কতজন যোগ দিচ্ছেন সেটা হলো গুরুত্বপূর্ণ, কতজন এই যে বিলি করা হচ্ছে সম্পদ যা নবীরা রেখে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন, তারা দিনার বা দিরহাম রেখে যান নাই, তারা এলেম রেখে গিয়েছেন, যাতে করে সেই এলেমের দ্বারা আমরা নিজেদেরকে আলোকিত করতে পারি। সূর্য না থাকলে আমরা কিন্তু অন্ধকারে কিছুই দেখতাম না, আলো না থাকলে অন্ধকারে কিছুই দেখতাম, অন্ধকার থাকতো, আলো না থাকলে পৃথিবীতে সূর্যের আলো, আমাদের ইলেকট্রিসিটির আলো যদি না থাকতো, তো আমরা অন্ধকার দেখতাম, কিচ্ছু দেখতাম না। আলোর কারণে আমরা দুনিয়ার বস্তু দেখতে পাই, একে অপরকে দেখতে পাই, ঘর বাড়ি ঘরের মধ্যে কি আছে দেখতে পাই। এলেমের আলো না থাকলে আমরা কোনটা সৎ পথ, কোনটা হালাল, কোনটা হারাম, আল্লাহর পরিচয়, আল্লাহর প্রতিজ্ঞা, আল্লাহর গুণাবলী, আল্লাহর হুকুম, বিভিন্ন হুকুমাবলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং ওনার সুন্নত, এগুলো আমরা জানতে পারতাম না এবং সঠিক পথ দেখতে পারতাম না, আধ্যাত্মিক আলোকে আলোকিত হতে পারতাম না, এবং আমাদের কবর আলোকিত হতে পারবে না এলেমের আলো ছাড়া, যা আমাদের আমল করাতে পারে আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো। তো এই এলেমের আলো, এটা হোক বা যে কোনো এলেমের আলো হোক, যে কোনো তালিমের হালকা হোক, যে কোনো ভাবে আপনি এলেম শিক্ষা করেন, করেন, কথা হলো যে করেন এবং অন্যদেরকেও শিখতে বলেন, দাওয়াত দেন, যাতে তারাও আলোকিত হয়, তাদের কবরও আলোকিত হয়। আপনার সেই চিন্তা ফিকির করা উচিত, যদি আপনার আখেরাত সম্বন্ধে বিশ্বাস দৃঢ় হয়, আগুন সম্বন্ধে বিশ্বাস দৃঢ় হয়, কবর সম্বন্ধে বিশ্বাস, কবরের আজাব সম্বন্ধে বিশ্বাস দৃঢ় হয়, আপনি চাইবেন না যে আপনার আপনজন, প্রিয়জন, নিকটজন চোখ বন্ধ করার সাথে সাথে বা তার আগে থেকে
মৃত্যুর কষ্ট, কবরের আজাব, কিয়ামতের দিনের কঠিন পরিস্থিতি, মিজানের কঠিন অবস্থা, দাঁড়িপাল্লা, তুলসিরাত পাড়ি দেওয়ার কঠিন অবস্থা সহ্য করুক, এটা আপনি চাইতেন না? যদি আপনার ইমান থাকতো, আপনার আপনজন, প্রিয়জন, নিকটজন নিরাপদে আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি যেন পার হয়ে যায়, সেটা আপনি চাইতেন? যদি দৃঢ় বিশ্বাস করতে পারি আমরা, তখন হাহাকার করবো আপনজন প্রিয়জনের সাথে সম্বন্ধে যখন তারা আল্লাহর হুকুম, নবীর সুন্নত মানবে না। এটা হলো ইমানের পরীক্ষা। এই হাহাকারটা আসে কি না, এটা হলো ইমানের পরীক্ষা। তো কয়েকদিন আগে তালিম হালকার পরে, দোয়ার পরে, কথায় কথায় কিভাবে আল্লাহর মেহরবানি, ক্ষমাশীলতা সম্বন্ধে কিছু ঘটনা আমি বলতে শুরু করি, আমার মনে হয় ঘন্টা দেড়েক, দুয়েক, এবং শেষ পর্যন্ত প্রায় 30টা কানেকশন ছিল, 30টা, কতজন ছিলেন জানি না। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো যে আমি এত আন্তরিকভাবে, মানে মন থেকে এরকম কথা আমার হয়তো বের হয় নাই, এত মন থেকে। এবং যারা শুনেছেন তাদের মধ্যেও কিছু মন্তব্য করেছেন যে তাদেরও অন্তর স্পর্শ করেছে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, বাকি কিছু কথা আছে, আমি পরের তালিমের পরে, দোয়ার পরে আমি বাকি কথা কিছু বলবো। কিন্তু তারপর আমার মনে হলো যে না, আরো কিছু কথা আছে, যেমন আজকে যেগুলা বলবো সেদিন বলি নাই, কাল এর পরের দিন যেগুলা বলবো সেগুলো হয়তো বলি নাই, কিন্তু তার পরের দিনের যেগুলা সেগুলা, তার পরের দিন তৃতীয় দিন যেগুলা বলবো সেগুলো হয়তো বলেছি। ভাবলাম যে না, আমি তো একটা তালিমের হালকা করেছিলাম প্রায় বছর দুয়েক আগে, সেটা নিয়ে তো আলোচনা করতে পারি, সেখানে ওই একই কথা, একই ঘটনা, কিন্তু আরো বাড়তি অনেক অনেক কথা আছে, যেমন আজকের কথাগুলো আমি আগে বলি নাই, সেদিন বলি নাই। তো এটা করলে আমার মনে হয় সবার কাছে, কি বলবো আমি, হৃদয় বিদারক, অন্তর ছুঁয়ে যেতে পারে সবার। আমার সবচেয়ে প্রিয় বিষয় এটা, 2 বছর আগে আমি করেছিলাম, তো এর মধ্যে আর বলা হয় নাই, অনেক কিছু তো বলার আছে, এবং এর অর্ধেকের বেশি কথাই কিন্তু এক আলেম থেকে নেয়া। আমি সাধারণত যখন কথা বলি কোনো বিষয়ের উপরে, আমি চিন্তা করার চেষ্টা করি যে এটার সম্বন্ধে হাদিস কি আছে, সেগুলো আমি খোঁজার চেষ্টা করি, বা কোরআন শরীফে আয়াত কি যেন আছে, আবছা কিছু মনে পড়ে, সেগুলো আমি খোঁজার চেষ্টা করি, তারপরে খাড়া করি। বা কোনো কোনো তালিম করেছি কোনো আলেম বা একাধিক আলেমের লেখার, ইংরেজি লেখা থেকে তর্জমা করে, কিন্তু এটা অর্ধেক মতো, কমপক্ষে অর্ধেক মতো, বা হয়তো তার বেশি, একটু বেশি, এক আলেম মৌলানা তারেক জামিল সাহেবের এক বয়ান থেকে নেয়া, আমার খুবই অন্তর ছুঁয়ে যায়, এবং আমি প্রত্যেকটা কথা আমি লিখে নিই, কয়েকবার শুনতে হয়, প্রত্যেকটা কথা আমি লিখে নিই, এবং তার সাথে আমি যোগ করি আরো অন্যান্য বয়ানে একই ধরনের কথা উনি যা বলেছেন সেগুলো যোগ করি, অর্ধেক বা তার বেশি। বাকি আমি কিছু হাদিস, এই সংক্রান্ত হাদিস যা পেয়েছি, মানে যা জোগাড় করতে পেরেছি সেগুলো যোগ করি, সেগুলো শেষের দিকে বলবো। তো সেদিন আপনাদের যা বলেছি দোয়ার পরে যারা ছিলেন, আজকে সেগুলো আসবে না, হয়তো সামনের বারও আসবে না, কিন্তু তারপরে আসবে ইনশাল্লাহ। আল্লাহর ভালোবাসা, বন্ধুত্ব, ক্ষমা, এই কথাটা কিন্তু অদ্ভুত, অতি অদ্ভুত কথা, মানে এটা দুভাবে দেখা যেতে পারে, তিন ভাবে আসলে, দুই বা তিন ভাবে। এক হলো যে আল্লাহ, আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি, দ্বিতীয়ত হলো যে আমাদের ভালোবাসা আল্লাহর প্রতি, আর তৃতীয় হলো যে উভয়ের ভালোবাসা, দুই তরফের ভালোবাসা, বন্ধুত্ব,
এটাও একই, তিন ভাবে দেখা যেতে পারে। ক্ষমা, আল্লাহর ক্ষমা, কিন্তু ভালোবাসা এবং বন্ধুত্ব, এই কথাগুলা অদ্ভুত কথা। কারণ আল্লাহর মতো সত্তা, যদি আল্লাহর সম্বন্ধে কিছু ধারণা আমাদের থাকে, আল্লাহর ক্ষমতা মহিমা অসীমত্ব, কোন সীমা নাই, আল্লাহ তাআলার গুণাবলী সম্বন্ধে যদি কিছু ধারণা থাকে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ খালিক, আল্লাহ বারি, আল্লাহ মুসাববির, ইত্যাদি ইত্যাদি গুণাবলী সম্বন্ধে সম্বন্ধে দুইবার তালিম করেছি। গুণাবলী যদি 99টা গুণাবলী, যেটা একটা হাদিসে এসছে, আরো গুণাবলী আছে, তো দুইবার তালিম করেছে। তো কিছু ধারণা যদি আমাদের থাকে, তাহলে এক অসীম সত্তার সাথে সীমাহীন ক্ষমতাবান পরাক্রমশালী ক্ষমতা সত্তার সাথে ভালোবাস বন্ধুত্বের কথা তো আমরা ভাবতেই পারি না। বাচ্চা আমার বন্ধু, এটা কেউ বলে নাকি? বাচ্চা বাচ্চার জায়গায় আছে। ক্ষমতাশালী, অসীম ক্ষমতাশালী কোনো ব্যক্তি যদি থাকে, তার সাথে কে বন্ধুত্ব করতে পারে? তার ধারে কাছে তো মানুষ ভিড়তে পারবে না। আর আল্লাহ তাআলার ক্ষমতার তো কোনো সীমায় নাই। প্রত্যেকটা আল্লাহ তাআলার যে গুণাবলী, তার কোনো সীমা নাই, অসীম। আল্লাহ দয়ালু, মানুষও দয়ালু হয়, তফাত কি? আল্লাহ অসীম দয়ালু, অসীম ক্ষমতাবান, অসীম ক্ষমতাশালী, অসীম সৃষ্টিকর্তা। তার সাথে আবার বন্ধুত্ব কিসের? তার সামনে যে আমরা দাঁড়াতে পারি, এটাই তো আমাদের ভাগ্য। তার সামনে হাত তুলতে পারি, এটাই তো আমাদের ভাগ্য। তার কথা বলতে পারি, এটাই তো আমাদের ভাগ্য। কিন্তু তারপরেও এই কথাটা উঠিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই উঠিয়েছেন। একটু পরেই বুঝতে পারবেন। এবং এটা হলো আল্লাহ তাআলার সম্বন্ধে, আল্লাহ তাআলার অপরিসীম দয়া, মহিমা, ক্ষমাশীলতা। তার কারণেই আপনি আমি অপবিত্র পানি থেকে, এক কাত্রা পানি থেকে আমাদের সৃষ্টি, না কোনো ক্ষমতা আছে, না কোনো যোগ্যতা আছে, যা আল্লাহ তাআলা দিয়েছেন তাই আছে। আর আমরা নিজেকে কিছু একটা মনে করি, যা শক্তি দিয়েছেন আল্লাহ দিয়েছেন, যা সৌন্দর্য দিয়েছেন আল্লাহ দিয়েছেন, যা ক্ষমতা দিয়েছেন আল্লাহ দিয়েছেন, যা পড়াশোনা যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আর সেগুলা নিয়ে আমরা বড়াই করি। আপনার কথা বলছি না, আমার কথা বলছি, বোকার মতো মনে করি, যা মানে বোকার মতো বড়াই করি। এখানে আল্লাহ দিয়েছেন সমস্ত কিছু, সেটা বুঝেও বুঝি না। তো তার সাথে আমি কিভাবে বন্ধুত্ব করব? তার কথা বলার মতো আমার যোগ্যতা নাই, দিয়েছেন তিনি। বন্ধুত্ব কিভাবে হয় তার সাথে? কিন্তু সে ধরনের ভাব ভাব প্রকাশ করেছেন তিনি, এই কথাটা আমাদের বুঝতে হবে। এটা একটা অদ্ভুত বিষয়, সেজন্য যত বিষয় আছে ইসলামের মধ্যে, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় বিষয়ের মধ্যে, আজকে যারা নাই, দয়া করে তাদের কাছে একটু পৌঁছে দিয়েন, যে যে কথা হচ্ছে এরকম অদ্ভুত কথা হয় না সম্ভবত। তো ভূমিকায় আমি অনেক সময় নিয়ে নিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নিজ হাতে বানিয়েছেন, আল্লাহর হাত এরকম না, কি আল্লাহ জানেন। এবং আল্লাহ তাআলা অদ্ভুত ভালোবাসা প্রকাশ করেছেন,
ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, ইমানওয়ালা, হে আদম, হে ইমানওয়ালা এটা বলছেন না, হে তাহাজ্জুদ গোজার এটা বলছেন না, হে কান্নাকাটি যে করে এটা বলছেন না, যাকাত যে দেয় এটা বলছেন না, হজ যে করে এটা বলছেন না, পর্দা যে করে এটা বলছেন না, তাদেরকে সম্বোধন করছেন না। ইমান এবং আমল যারা যাদের তাদেরকে সম্বোধন করছেন না, কি বলছেন, হে আদম সন্তান। তার মানে কি, ইয়া ইবনে আদম, যার মধ্যে 200-300 কোটি বলে আল্লাহই নাই, একটা সংখ্যা মালানা সাহেব দিয়েছেন 800 কোটির মধ্যে, কোটি কোটি বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, উজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, কোটি কোটি জন মূর্তি পূজা করে, 100 থেকে 125 কোটি নিজের ইমান বিক্রি করেছে মুসলমানের মধ্যে, মুসলমানের 200 কোটি মুসলমান কম বেশি, যাদের যারা নিজেদের মুসলমান বলে বা আমরা বলি, 100 থেকে 125 কোটি নিজের ইমান বিক্রি করেছে, এরা সংখ্যা সঠিক কেউ বলতে পারে না, সবাইকে আল্লাহ সম্বোধন করছেন, ইয়া ইবনে আদম, এবং তারপর বলছেন অদ্ভুত কথা, ইন্নি লাকা মুহিব্বুন, ইন্নি লাকা মুহিব্বুন, আমি তোমাকে ভালোবাসি। নাফরমান ছেলেকে তো বাবা মা বাড়ি থেকে বের করে দেয়, ত্যাজ্য পুত্র করে, যে জন্ম দিয়েছে তার প্রতি বিদ্রোহ ভাবাপন্ন হলে ত্যাজ্য পুত্র করে দেয়, যে জন্ম দিয়েছে বলে মনে করে, হ্যাঁ জন্ম দিয়েছে, কিন্তু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারপরও আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে, হে বানি আদম, মুসলমান অমুসলমান, যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকেও আমি তোমাকে ভালোবাসি। পরের কথা আরো অদ্ভুত, বাদশার কি যায় আসে, প্রজারা কে তাকে ভালোবাসে না বাসে, বাদশার কিছু যায় আসে, বাদশা কি ভোটের জন্য মুখাপেক্ষি, ভোটের মুখাপেক্ষি, ভোট দিয়ে বাচ্চা বানান আপনারা, তো বাচ্চার কি যায় আসে, আপনি ভালোবাসেন কি না ভালো না বাসেন, তার হুকুম চলে, আর সেনা দল আছে, বিভিন্ন দল আছে তাকে সিংহাসনে রাখার জন্য, আপনি আমি ভোট দিয়ে তাকে বাদশাহীতে বসাই নাই, বাচ্চার কথা বলছি আমি, কি যায় আসে, প্রজারা তাকে ভালোবাসলো কি না, আল্লাহর কসম, মাওলানা সাহেব বলছেন আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে আছে, 7 আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে ফেরেশতারা সেজদা না করে, 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে ফেরেশতারা সেজদা করে, 7 আসমানে, এবং 7 আসমানের যে পরিধি কি তা আমরা বলতে পারবো না, শুধু আপনাদের স্মরণ করানোর জন্য বলছি, প্রথম আসমান কত বড় সেটাই আমরা আমরা অনুধাবন আমরা বুঝতে পারি না, বৈজ্ঞানিকরা, আমরা তো দূরের কথা, বৈজ্ঞানিকরা বুঝতে পারে না যারা এগুলো নিয়ে গবেষণা করে, অত্যন্ত শক্তিশালী দূরবীন দিয়ে যারা দেখার চেষ্টা করে কত বড় কোনো যাত্রা করতে পারে না, এটা নিয়ে আমি অনেক বছর ধরে, 50 বছর ধরে, 1976 সাল থেকে আমি পড়াশোনা করছি, পৃথিবীটা কত বড়, এটা পরিধি বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে, বৈজ্ঞানিকদের বুঝ আরো বেশি হচ্ছে, তো এই এত বড় প্রথম আসমানের নিচে আমরা আছি,
বলা হয় প্রথম আসমান ডিমের মতো, ডিমের মতো, আর দ্বিতীয় আসমানটা পৃথিবীর মতো বড়। ডিমের তুলনায় পৃথিবী যেমন বড়, সেরকম প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান সেরকম বড় বড়। তৃতীয় আসমানটা পৃথিবীর মতো বড়, আর প্রথম আসমান যেটা নিচে আমরা আছি, যেটা হিসাব কেউ করতে পারে না কত বড়, সেটা একটা ডিমের মতো আন্দাজ করে বলে আর কি। দ্বিতীয় আসমানটা পৃথিবীর মতো, প্রথম দ্বিতীয় আসমানটা একটা ডিমের মতো, তৃতীয় আসমানটা পৃথিবীর মতো বড়। প্রথম দ্বিতীয় তৃতীয় আসমান একটা ডিমের মতো, চতুর্থ আসমান পৃথিবীর মতো, এভাবে চলে গিয়েছে। সাতটা আসমানে একটা চার আঙ্গুল পরিমাণ জায়গা নাই, মানে কোনো জায়গাই খালি নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা সেজদা করছে। আপনার আপনি আমি তো তিনবার সুবহানা রাব্বিয়াল আলা বলেই উঠে যাই, খাট করে। কত কত মানুষ আমি দেখেছি যে তিনবার কিভাবে বলতে পারে, আমার আমি তো বুঝে পাই না। তো আপনার আমার এই যে এবাদতের কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলার ফেরেশতারা আছে, লক্ষ লক্ষ বছর সেজদায় তো সেজদায়, লক্ষ লক্ষ বছর রুকুতে তো রুকুতে, লক্ষ লক্ষ বছর দুই সেজদার মধ্যে বসে তো দুই সেজদার মধ্যে বসে তসবিহ পড়ছে, লক্ষ লক্ষ বছর ধরে কেয়ামে আল্লাহ আকবার বলে লক্ষ লক্ষ বছর বিভিন্ন অবস্থার মধ্যে, চার আঙ্গুল পরিমাণ খালি জায়গা নাই আসমানে। আসমান মরমর করে, যেমন ছাদ ছাদ মরমর করে যদি শক্তিশালী বাড়ি না হয়, এই আমাদের মতো কাঠের বাড়ি মরমর করে, এরকম মরমর করে। এই কাঠের বাড়িতে সুবিধা হলো যে বাইরে যদি খুব শীত হয় তো ভিতরে অত শীত হবে না, বাইরে যদি খুব গরম হয় যেমন এখন আজকাল যেমন যাচ্ছে 38 ডিগ্রি, আমাদের জন্য অনেক শীত প্রধান দেশে 38 ডিগ্রি সেন্টিগ্রেড অনেক, কিন্তু ভিতরটা অত গরম হয় না, এই জন্য কাঠের বাড়ি বানায়। তো মরমর করে আসমান, কমজোর না, ফেরেশতা এত বেশি, এবং ফেরেশতাদের এবাদতেরও মহতাজ না আল্লাহ তাআলা, মুখাপেক্ষী না আল্লাহ, কোনোই প্রয়োজন পড়ে না। সবাই যদি তোমরা সবচেয়ে খারাপ মানুষটার মতো হয়ে যাও, মানুষ এবং ফেরেশতা সবচেয়ে খারাপ মানুষের মতো, জিন সহ, আমার কিচ্ছু যায় আসবে না, তাতে আমার শান শওকত কিছু মাত্র কমবে না। সবাই যদি এবাদত গুজার হয়ে যাও, আবু বকর রেজিয়াল্লাহু আনহুর মতো হয়ে যাও, সমস্ত জিন, সমস্ত মানুষ, সমস্ত ফেরেশতা, আমার শান শওকত কিছু মাত্র বাড়বে না। আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ, পারফেক্ট, যেটা পারফেক্ট না সেটা আর 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 সেটা বাড়ানো যায় না, কমানো যায় না। প্রতি ইঞ্চে ফেরেস্তা সেজদা সেজদা এবাদতে মগ্ন মগ্ন। আপনার আমার আমরা তো কি চিন্তা করি, আমি আমার কথা বলছি, নামাজের মধ্যে কি চিন্তা করি, মধ্যে মধ্যে চিন্তা করি যারি কি চিন্তা করলাম, কি নামাজ পড়লাম। ফেরেস্তাদের বলা হচ্ছে না আমি তোমাদের ভালোবাসি, আল্লাহ তাআলা বলছেন না হে জিব্রাইল আমি তোমাকে ভালোবাসি, এত এবাদত বন্দেগী করেন এই ফেরেস্তারা, হে ইসরাফিল আমি তোমাকে ভালোবাসি, হে মিকাইল আমি তোমাকে ভালোবাসি, হে আজরাইল আমি তোমাকে ভালোবাসি, হে ফেরেস্তারা আমি তোমাদেরকে ভালোবাসি। যারা কোনো গোনা করে না, গোনার কথা চিন্তাও করে না, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন না যে আমি তোমাদেরকে ভালোবাসি, বা তাদেরকে বলছেন না যে আমি তোমাকে ভালোবাসি। তাদের বলেন নাই যারা গোনা করে না, আমাকে বলছেন যে রাতে গাফেল, আমি আমার কথা বলছি, রাতে গাফেল আমাকে বলছেন, দিনে নাফরমানি করে, হারাম কামাই করে, হারামে খরচ করে, যৌবনে গোনায় লিপ্ত, আমাকে বলছেন। পরের কথা আরো অদ্ভুত, হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি, এটা তো বললাম এর আগে। পরের কথা হলো তোমাকে আমার হকের কসম, আমার সত্যের কসম, তুমিও আমাকে ভালোবাসো, তুমিও আমাকে ভালোবাসো। কি যায় আসে আল্লাহ তাআলার বাদশার, কি যায় আসে
কে ভালোবাসলো, কে খারাপ বললো, কে ভালো বললো। তোমাকে আমার হকের কসম, তুমিও আমাকে ভালোবাসো। তোমাকে আমার হকের কসম, তুমিও আমাকে ভালোবাসো। বাদশাহ তো কোনো পরোয়া করে না। আর এ তো আসল শাহনশাহ, দুনিয়ার বাদশাহ আজকে আছে, কালকে নেই, কালকে কবরের তলায়। কেউ ডাকবেও না তাকে, তার সামনে কুর্নিশও করবে না, চাহাপনা বলবে না, সেজদা করবে না। এ তো হলো আসল বাদশাহ, যার এক নম্বর বাদশাহ শেষ নাই সীমার দিক দিয়ে, দ্বিতীয়ত তার রাজত্বের, তার অস্তিত্বের শেষ নাই, তৃতীয়ত তার ক্ষমতার শেষ নাই। বাদি উসামাওয়াতি ওয়াল আর্দ, নমুনা ছাড়াই সৃষ্টিকারী। বালা ওয়া হুয়াল খাল্লাকুল আজিম, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, খাল্লাকুল আলিম, সৃষ্টিকর্তা এবং সর্বজ্ঞানী। প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে কি হচ্ছে, সৃষ্টির বিরাট ব্যাপক সৃষ্টির বিন্দুতে বিন্দুতে কি হচ্ছে তিনি জানেন, প্রত্যেক মুহূর্তে জানেন, অতীতের কথা জানেন, ভবিষ্যতের কথা জানেন, কি হবে না হবে। সব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আর্দ ওয়া হুয়াল আজিজুল হাকিম। সব্বাহুল্লাহিল্লাজি হবে, আমার যদ্দুর খেয়াল পড়ছে, মা ফিস সামাওয়াতি ওয়াল আর্দ ওয়া হুয়াল আজিজুল হাকিম। সহজ কথা, সব উনার তসবি পরে, সব্বাহ সব উনার তসবি পরে। লাহুল মুলকু সামাওয়াতি ওয়াল আর্দ, জমিন আসমানের বাদশাহ। ইউহি ওয়া ইউমিত, জীবন ও মৃত্যুর মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির, যিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। এটা কোরআন শরীফে আছে, গ্লেজা আমি বলছি কোরআন শরীফ থেকে। এবং ইন্নাকা আলা কুল্লি শাইয়্যিন কাদির, তফাৎ হলো ইন্নাকা মানে আল্লাহকে বলা হচ্ছে, হে আল্লাহ তুমি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। আর ওয়াহুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির মানে হলো এবং তিনি, তিনি ইনডাইরেক্টলি বলা হচ্ছে, সরাসরি না, তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। ইন্নাকা আলা কুল্লি শাইয়্যিন কাদির হলো যে আপনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, আপনি সরাসরি বলা হচ্ছে, এই তফাৎ দুটোই আছে কোরআন শরীফে। সুলতান ইসলাম কিভাবে আনমিউট হয়ে গেল, সবাইকে মিউট করে দিয়েছে। হ্যাঁ, কি কোন সত্তার সম্বন্ধে কথা বলছি আমরা, আর আপনারা আলাপ সালাপ করছেন, কিভাবে করছেন আমি তো বুঝতে পারছি না। বাচ্চার সম্বন্ধে যদি কথা বলা হয়, আপনার সন্তান সম্বন্ধে যদি কথা বলা, আপনার স্বামী সম্বন্ধে, আপনার স্ত্রী সম্বন্ধে, আপনি চুপ হয়ে শুনবেন নয় কি, একেবারে চুপ হয়ে শুনবেন? আল্লাহ সম্বন্ধে কথা বলা হচ্ছে, যার ক্ষমতার কোনো শেষ নাই, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনারা কথা বলছেন কিভাবে আমি তো বুঝতে পারছি না। ওয়াহুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির, এবং তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল ওয়াল জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইয়্যিন শাইয়্যিন আলিম। আউয়ালু মানে তিনি প্রথম, ওয়াল আখিরু তিনি শেষ,
ওয়া জাহেরু, তিনি জাহির জাহির যা প্রকাশ্য, ওয়াল বাতিনু ওয়াল বাতিনু অপ্রকাশ্য। প্রকাশ্য কিভাবে? তার সৃষ্টির মাধ্যমে, আপনার আমার মাধ্যমে তিনি প্রকাশ্য। তিনি না থাকলে আমাদের আমাদের অস্তিত্ব থাকতো না। বাতেন, তাকে দেখতে পাই না, তিনি দেখতে পান। আমার যে রগ আছে না, রগের থেকেও কাছে তিনি, কোরআন শরীফে বলেন ওয়া হুয়া বিকুল্লি শাইয়িন আলিম, সমস্ত কিছু কিছু উনি জানেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে। অদ্ভুত একটা, প্রত্যেকটা ক্ষমতাই অদ্ভুত, আমার কাছে কেন জানি অতি অদ্ভুত লাগে। সমস্ত কিছু উনি জানেন, 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ কেন, কত জন্তু জানোয়ার আছে, কত পোকামাকড় আছে, কত এই যে ইয়ে আছে না, কি বলে যে আমরা যেটা দিয়ে মাছ ধরি, কেঁচো, কেঁচো মাটির তলায় যে এত কেঁচো আছে, মশা মাছি কত আছে, আমাদের ইয়াত্তার বাইরে। তাও তো এই পৃথিবী, ছোট্ট একটা পৃথিবী যার কোনো অস্তিত্বই নাই, আল্লাহর বিরাট সৃষ্টির সামনে এই ছোট্ট সৃষ্টির, এই পৃথিবীর কোনো অস্তিত্বই নাই বলতে গেলে। তারপরে তার আরো অন্যান্য দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, কোথায় কি হচ্ছে, সবকিছু উনি জানেন প্রত্যেক মুহূর্তে। আপনি মনের মধ্যে কি চিন্তা করছেন তিনি জানেন, আর অন্তরের মধ্যে এমন কথা আছে যা আপনি হয়তো বুঝতেও পারছেন না, আপনাকে হয়তো পীড়া দিচ্ছে, নাড়া দিচ্ছে, ব্যথা দিচ্ছে, কিন্তু পরিষ্কার আপনি বুঝতে পারছেন না যে আমার মনটা কেন খারাপ। আল্লাহ জানেন কেন খারাপ। আমরা কত পাপ চিন্তা করি মনের মধ্যে, তখন ভাবি না যে আল্লাহ তাআলা জানেন আমি কি চিন্তা করছি না করছি। মানুষ, এটা বিড়াল থাকলে পরে জেনা করবে না, বিড়াল দেখছে জেনা করবে না, বিড়াল নাই জেনা করতে পারে, আল্লাহ আছেন সেটা চিন্তা করে না। সেটা চিন্তা করলে আমরা এই তালিম শুনতে শুনতে কথা বলতাম না, কাউকে কথা বলতেই দিতাম না, আমার আল্লাহর সম্বন্ধে কথা হচ্ছে, চুপ। ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এক একেলা অদ্বিতীয় এবং তিনি সবকিছুর মালিক। কোথাও পড়েছিলাম যে এই কথা বলে দোয়া করলে দোয়া কবুল হয়, ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম, এক একেলা বাদশাহ আল্লাহ সবকিছুর মালিক এবং উনি রহমানুর রহিম। যেটা আপনি আর বুঝতে পারেন সেটা কিন্তু আমি তর্জমা করি নাই, রহমানুর রহিম এটার অর্থ কে না বোঝে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসির শুরু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরজীবী চিরঞ্জীব ও সবকিছুর ধারক, সবকিছু ধারণ করেন, ক্ষমতা নিয়ন্ত্রণ। লা শরীকা লা, কেউ তার শরিক নাই। আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বেমিসাল, তার মতো কিছুই নাই। আর উদাহরণ আপনি দুনিয়ার কোনো কিছু দিয়ে দিতে পারবেন না, এটা এটা আপনি ঘোড়া দেখেন নাই কিন্তু ইয়ে দেখেছেন, খচ্চর, তা আপনাকে বোঝানো যায় যে একটা ঘোড়া কেমন, কারণ আপনি খচ্চর দেখেছেন। সিংহ দেখেন নাই, বাঘ দেখেছেন, আপনাকে বোঝানো যায় যে কিভাবে কিরকম একটা সিংহ, আপনি বাঘ দেখেছেন, আল্লাহর মতো কিছু নাই। আহাদ, বেমিসাল, উদাহরণের বাইরে। সামাদ, কারো মহতাজ না, কারো উপর নির্ভরশীল না আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন মিটান, কিন্তু তার প্রয়োজন কেউ মিটাতে পারে না, কারণ তার প্রয়োজন নাই। তিনি সমস্ত প্রয়োজনের ঊর্ধ্বে, সমস্ত সীমার ঊর্ধ্বে, সমস্ত দোষের ঊর্ধ্বে। সামাদ, লাম ইয়ালিদ, কারো পিতা না, ওয়ালাম ইউলাদ, কারো ছেলে না, কেউ তাকে জন্ম দেয়নি, তিনি কাউকেও জন্ম দেন নাই, সৃষ্টি করেছে। সূরা ইখলাস থেকে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ তার মত না। তারপরও বলেন, তুমিও আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, কোনো প্রয়োজনই পড়ে না, সব প্রয়োজনের ঊর্ধ্বে। তিনি 1 মিনিট তার কথা মন দিয়ে স্মরণ করি না। তালিমের আলকায় কেউ কথা বলেন, আল্লাহ সম্বন্ধে কথা হচ্ছে, কিন্তু দুনিয়ার কথা বলেন। নামাজেও তাকে ঠিক মতো স্মরণ করি না, বাইরের কথা চিন্তা করি। আমাকে বলছেন, তুমিও তো আমাকে ভালোবাসো, তুমিও তো আমাকে ভালোবাসো। এরপরে যা বলার এই মানে এই পাতাতে আছে একটু, মানে এই 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 কথাগুলা এখানে শেষ করা যায়, তারপরে সাথে জড়িত কথা আমি আগামীতে বলবো ইনশাআল্লাহ। দেখেন, এত গুরুত্বপূর্ণ কথা, আমি জানি না আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কিনা, আমার কাছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। আল্লাহর পরিচয় এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, আর 54টা কানেকশন, একটু আগে 52টা ছিল, দোয়ার সময় কিছু আসেন 52, সাধারণত 70-72 এরকম থাকে, 20টা কানেকশন, 20টা কানেকশন কতজন আল্লাহ জানে। এই যে আল্লাহর এই দিকটা সম্বন্ধে জানতে পারলো না, এই মৌলানা সাহেবের বয়ানে আমি শুনেছিলাম এই কথাগুলো, আর কারো কাছে শুনি নাই এভাবে, বিশ্বাস করেন, আর কারো কাছে শুনি নাই। আল্লাহর এই অদ্ভুত দিকটা, অত্যন্ত শিক্ষিত মৌলানা তারেক জামিল, তো যারা শেষে যোগদান করেছেন তাদের উদ্দেশ্যে আবারও বলি যে কয়েকটা তালিম আগে দেওয়ার পরে আমার মুখ থেকে কিভাবে যেন আল্লাহর ক্ষমাশীলতা সম্বন্ধে কিছু ঘটনা বেরিয়ে যায়, প্রায় ঘন্টা দেড়েক, একটার পর একটা আমি বলতেই থাকি, অন্তর থেকে কোত্থেকে আসলো, আল্লাহ দিয়েছেন, আল্লাহ মনের মধ্যে ঢেলে দিয়েছেন। তো ওটা আমি যেই আন্তরিকতার সাথে হৃদয় দিয়ে বলতে পারি, বলতে বলতে আমার চোখ দিয়ে পানিও এসেছিল, যা আজকে এখনো বলি নাই, সেগুলো একটাও বলি নাই যা বলেছি। তো তখন আমার মনে হলো, আপনাদের দু একজনের প্রতিক্রিয়া শুনে আমার মনে হলো যে বাকি, আমি বললাম যে ঠিক আছে, বাকি কিছু কথা আছে আমি সামনের বার তালিমের পরে দোয়ার পরে বলবো, কিন্তু পরে আমার মনে হলো যে না, এই যে আজকে যেগুলো বললাম এটা দিয়ে শুরু করা উচিত। 2 বছর আগে এই কথাগুলো আমি বলেছিলাম, একজন মৌলানা সাহেবের বয়ানকে আমি হুবহু লিখে নিয়েছিলাম, এত অদ্ভুত লাগে আমার কাছে, হুবহু লিখে নিয়েছিলাম। আমি আলেমদের কথা শুনলে আমি কাগজ কলম নিয়ে বসি, সাধারণত আমি তালিম করি কোন একটা বিষয়ে, যখন আল্লাহর দিকে তাকাতে থাকি যে আল্লাহ কিসের উপর তালিম করব, চিন্তা করতে থাকি, প্রথম থেকে আমি করে আসছি 4.5 বছর ধরে, এরপর কিসের উপর করবো, এরপর কিসের উপর করবো, আল্লাহ তালা যা মনের মধ্যে ঢালেন সেটা উপরে আমি পড়াশোনা করতে থাকি। চিন্তা হয় যে আচ্ছা, এটা সম্বন্ধে তো এই হাদিস জানতাম বা এই কোরআনে আয়াত জানতাম, শুনেছিলাম, গুলা বের করার চেষ্টা করি, একত্রিত করার চেষ্টা করি, ইংরেজিতে পড়ে মানে আমি যেগুলো পড়ি এটা ইংরেজিতে পড়ি, ওটা বাংলা করার চেষ্টা করি, এভাবে তালিম করে আসি সাধারণত। কিন্তু এই আজকের তালিমটা এবং আগামী
আমার মনে হয় 4টে তালিম লাগবে শেষ করতে। কারণ আজকে আমি প্রাথমিকভাবে প্রথম দিকে ভূমিকা স্বরূপ অনেক কথা বলেছি যেগুলো আমার মাথার মধ্যে ছিল না আগে। তো 3টে ভাবছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে 4টে তালিম লাগবে। তো এর অর্ধেকটাই বা তার বেশি মাওলানা তারেক জামিল সাহেবের এক বয়ান থেকে নেয়া, আমি পুরাপুরি লিখে নিই এগুলা হুবহু বারবার শুনে। ওনার বয়ান আমি সামনে সামনে শুনেছি, একাধিকবার শুনেছি, অনেক সময় ওনার সাথে আমার দেখা হয়, একেবারে সামনে বসে আমি শুনেছি, কিন্তু এটা ইউটিউবের মাধ্যমে। এরকম অদ্ভুত বয়ান আমি কারো কারো কাছে শুনি নাই, ওনার কাছেও না। ওনার বয়ান অদ্ভুত, এমনিতেই অদ্ভুত, কিন্তু এই এরকম অদ্ভুত কথা ওনার কাছে আর কোনো বয়ানে শুনি নাই। কাছাকাছি শুনেছি, হ্যাঁ অবশ্যই। তো এই এটা মানে এত অদ্ভুত কথা, আমি আমি তালিম হালকায় আমি লিখলাম, এই কথাটাও লিখেছি যে আমার আমার কাছে সবচেয়ে অদ্ভুত বিষয়ের মধ্যে আজকের তালিমের হালকা একটু দাওয়াত দিবেন, একটু পৌঁছাবেন কথাগুলা, যে এরকম কথা হবে। 52 জন ছিলেন। তো আরেকটা কথা বলছিলাম আমি প্রথম দিকে, যে পৃথিবীর কোনো জায়গায় যদি বলা হয় যে আজকে কোটি কোটি টাকা দেওয়া হবে মানুষকে, এক একজনকে কোটি কোটি টাকা দেওয়া হবে, তো সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জড়ো হয়ে যাবে, কোত্থেকে কোত্থেকে চলে আসবে। কিন্তু এই তালিমের হালকায় যে আমরা এক একটা কথা শুনি, এক একটা কথা, কোরআনের কথা বা হাদিসের কথা, এক একটা কথা সমস্ত দুনিয়ার থেকে মূল্য রাখে, এক একটা কথা, এবং সেগুলাই বিতরণ করা হয় আমার মাধ্যমে। আল্লাহ তাআলা করছেন, আল্লাহই করছেন, আল্লাহই ক্ষমতা দিয়েছেন আমার আমাকে, আমার কোনো যোগ্যতা নাই, এক সময় ছিলই না, আল্লাহই দিয়েছেন। এই বিতরণে চিন্তা করেন কয়টা কানেকশন, 54 থেকে 53 হয়ে গেছে, মানে মানুষ কোথায় আছে? তাহলে কোনো না কোনো কিছু তো করছে এখন এই মুহূর্তে, কিন্তু সেখানে নাই যেখানে নবীদের ধন সম্পদ বিতরণ করা হচ্ছে। তারা দিনার বা দিরহাম রেখে যান নাই, তারা রেখে গিয়েছেন এলেম, এবং এলেমের মূল্য সমস্ত দুনিয়ার থেকে বেশি। এলেমের এক একটা কথা সমস্ত দুনিয়ার থেকে মূল্য বেশি। আমি এগুলো এই জন্য বলছি যে আপনাদের সাথেই যোগাযোগ আছে, একটু একটু জড়ো করার চেষ্টা করবেন। কারণ আমল কিভাবে আসে? ইমান থেকে। ইমান মানে কি? আল্লাহর বরত্ব, মহত্ব, ক্ষমতা, তার প্রতিজ্ঞা দুনিয়ার সম্বন্ধে, আখেরাত সম্বন্ধে, তার প্রতিজ্ঞার উপর এবং সেগুলো যে ঘটবেই সেটার উপর ইমান, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এগুলো ঘটবেই। তার মানে তখন আল্লাহকে মানার যোগ্যতা তৈরি হবে, আসবে এলেম থেকে। এলেমের মজলিসেই নাই, তাদের তারা কিভাবে সেই যোগ্যতাটা অর্জন করবে? কোন সময় থাকে, কোন সময় থাকে না। আপনি কি মনে করেন যে তারা ওই একটাই থাকলো আর একটাই থাকলো না, বা দুইটাই থাকলো না তারপর থাকলো? তারা কি ওই ডট ডট বলে একটা লাইন কিভাবে টানা হয়, হ্যাঁ বিভিন্ন ডটের মাধ্যমে ডট 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 কানেক্ট করলে পরে একটা লাইন হয়, তারা কি ওই ওই ডট গুলা কানেক্ট করতে পারবে নাকি? এবং আরেকটা কথা বলছিলাম আমি, যে যদি আপনার অন্তরে সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা, কবরের আজাব, হাশরের দিনের মারাত্মক অবস্থা, মিজান বসানোর সময় হাদিসে আছে যে মানুষ দুটো সময় একেবারে মানে কি বলে জানো শব্দটা, অনিশ্চয়তাতে ভুগবে দুটো সময়, তার মধ্যে একটা সময় হলো যখন দাড়ি পাল্লা বসানো হবে, তো সেই সময়ের সেই কঠিন সময়ের সম্বন্ধে যদি আপনার বদ্ধ ধারণা থাকতো এবং বুদসিরাত পাড়ি দিতে হবে, এবং তার যে কাঠিন্য কঠিন অবস্থা দোজকের কথা, এগুলো যে অন্তর দিয়ে বিশ্বাস থাকে, তো অন্তরের মধ্যে হাহাকার একটা হওয়ার কথা, নিজের জন্য আমি বাঁচতে পারবো কিনা, আমার সন্তান সন্ততি বাঁচতে পারবে কিনা, আমার
পরিবার পরিজন বাঁচতে পারবে কিনা, আমার পিতা মাতা বাঁচতে পারবে কিনা, আমার আত্মীয় স্বজন বাঁচতে পারবে কিনা, আমার বন্ধু বান্ধব বাঁচতে পারবে কিনা, তাদের জন্য হাহাকার হওয়ার কথা, তাদেরকে টেনে পিছনের দিকে নেয়ার কথা, তারা যেদিকে যাচ্ছে সেটা দোজকের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের সাথে আমার মিসাল, মিসাল মানে হলো যে তুলনা, এরকম যে তোমরা দোজকের দিকে যাচ্ছ, আমি তোমাদেরকে কোমর ধরে টেনে সেখান থেকে সরাবার চেষ্টা করছি এলেম দান করার মাধ্যমে। আপনারা সেভাবে করতেন, টেনে আসো, শোনো, এলেম শিক্ষা করো, যেখানেই হোক, এখানে হোক বা যেখানেই হোক। তো এখন বাকি আছে, মাত্র শুরু হলো, 4টে হালকা তো লাগবেই। আল্লাহর প্রত্যেকটা গুণাবলী অদ্ভুত, আমরা আলাপ করব, এখনো বাকি আছে। মানে আল্লাহর গুণাবলী সম্বন্ধে 2 বার হালকা হয়েছে, কিন্তু আল্লাহ রহমান মানে এই, আল্লাহ রহিম মানে এই, আল্লাহ মালিক কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, অর্থগুলো বলে গিয়েছি আমি, একটা বা দুটা হালকা শেষ। কিন্তু এক একটা গুণাবলী নিয়ে আলেমরা বড় মানে বড় বড় বই লেখেন বা লিখেছেন, আমার তো অত জ্ঞান নাই, কিন্তু এক একটা গুণাবলীর উপর একটা হালকা তো আমি কম করে করতে পারবো আমার মনে হয়, আল্লাহ যদি তৌফিক দেন। তো ওটা নিয়ে এখনো হয় নাই সে অর্থে, কিন্তু এখানে যে গুণাবলী মানে যে একটা গুণাবলী বা দুটো গুণাবলীর উপর কথা হচ্ছে, আল্লাহর রহমান, আল্লাহ রহিম, পরম দয়ালু, পরম করুণাময়, সেটার থেকে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন, সেটার কারণেই কিন্তু আল্লাহ তাআলা ক্ষমাশীল, এটার উপর আলোচনা হচ্ছে। এটা শোনা দরকার, পরিচিত যারা তাদেরও শোনা দরকার, কারণ আল্লাহ সম্বন্ধে একটু, আল্লাহ একটা দিক সম্বন্ধে তো কম করে আমরা ধারণা পোষণ করি, এবং আমি মনে করি যে এটার সম্বন্ধে যদি মানুষ জানে, আল্লাহকে সত্যি সত্যি ভালোবাসার কথাটা উঠবে। এই দুই সত্তার, আল্লাহ এবং আমরা, ভালোবাসার প্রশ্নটাই ওঠে না, বন্ধুত্বের প্রশ্নই ওঠে না, এত তফাত। আমাদের অস্তিত্ব নাই আর আল্লাহ তাআলার সমস্ত অস্তিত্ব, প্রশ্নই ওঠে না। তারপরে কিন্তু আল্লাহ তাআলা কথাটা উঠাচ্ছেন, হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো। কোনো বাচ্চা বলবে না, দুনিয়ার বাচ্চা বলবেই না, কিচ্ছু যায় আসে না, আপনি ভালোবাসেন কি না বাসেন, গালি দিলেন পিছনে কি না দিলেন, কিচ্ছু যায় আসে না, তার শান শওকত নিয়ে সে থাকবে। আল্লাহ বলছেন, যিনি আসল বাদশা, এবং তার কিছু বিবরণ বর্ণনা দিলাম কোরআন শরীফ থেকে, যেখানে বিলি হয় যারা থাকে তারা লাভবান হয়। আমি হাসছি, কিন্তু হাসি হাসির কারণে হাসছি না, আফসোসের কারণে হাসছি, এই ইয়ে দেখে, অ্যাটেন্ডেন্স, উপস্থিতি দেখে সোস লাগে। দোয়া করি আমরা, সবার নাম তো নিতে পারি না সময়ের কারণে, যারা অসুস্থ আছেন, এবং আমি জানতেও চেয়েছি একজনের কাছে, আচ্ছা তোমার বোন কেমন আছে, বারবার তার নাম নিই তো একটু তো জানাবে, কিন্তু উত্তরও দেয়নি। মিয়া ভাইয়ের জন্য দোয়া করি, পলি আমার এক চাচাতো বোন অসুস্থ, আপন চাচাতো বোন অসুস্থ, দোয়া চেয়েছে তালিম হালকায়, মিয়া ভাই উনি দাঁড়াতেই পারেন না, ওনার জন্য দোয়া করবেন। উনি প্রত্যেকটা তালিমের হালকা উনি থাকেন, খুব অসুস্থ অবস্থা তারপরেও থাকেন, লিয়াকত আলী সুস্থ হয়ে উঠছে, আল্লাহ তাআলা পুরোপুরি সুস্থ করে দেন, ফেরদৌসী বেগম অনেকটা সুস্থ, আল্লাহ তাআলা পুরোপুরি সুস্থ করে দেন, সমস্ত বিপদ দূর করে দেন তার, আরেফিন আহমেদ 6 বছর ধরে হাসপাতালে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, এনামুল হক সাহেব শয্যাগত কয়েক মাস ধরে, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেন, আসিফ কুরেশিকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, এবং ডেজি কুরেশি যার কোভিড হয়েছিল আশা করি সুস্থ হয়ে উঠেছে, আজকালকার কোভিড অত মারাত্মক না, শরীফুদ্দিন আহমেদ পিকু যে কিনা সমস্ত ইয়েগুলা পোস্ট করে, ভিডিও গুলা,
আল্লাহ তাআলা যেন তার সমস্ত বিপদ দূর করে দেন। আন্তরিকভাবে তার জন্য দোয়া করেন, সে সে অসুবিধার মধ্যে আছে, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। এবং আপনাদের, আমি দেখেন, আমি নাম না নিলে কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা সর্বজ্ঞানতা, এই একটা কথা, একটা কথা আমার বক্তব্যের মধ্যে উল্লেখ করছিলাম, তিনি সর্বজ্ঞানতা, তিনি জানেন আপনার যদি অবস্থা, অবস্থার কোনো আপনার অবস্থা যদি টলমলে থাকে, বিপদে থাকেন, অসুখে থাকেন, বা আপনার মনের মধ্যে কারো কথা আছে, আল্লাহ জানেন, আপনি উপস্থিত, অতএব আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا محمد، جزا الله عنا محمد صلى الله عليه وسلم. لا إله إلا الله، اللهم صل على سيدنا محمد. اللهم أنت ربي لا إله إلا أنت، عليك توكلت، وأنت رب العرش الكريم. ما شاء الله كان وما لم يشأ لم يكن، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير، وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إن أعوذ بك من شر النفس ومن شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها، إن ربي على صراط مستقيم. ربنا إننا سمعنا منادي أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي، ربنا وتقبل دعاء. اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم، اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم، اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم، اللهم اهد أمة محمد صلى الله عليه وسلم، اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، الأحياء منهم والأموات، إنك مجيب الدعوات، برحمتك يا أرحم الراحمين. يا أرحم الراحمين، يا راحم المساكين، يا مالك الملك، يا ذو الجلال والإكرام، وإلهكم إله واحد، لا إله إلا هو الرحمن الرحيم، لا إله إلا أنت سبحانك إن كنا من الظالمين. হে পাক পরবর্তীকার, তুমি আমাদের ক্ষমতা দিয়েছ আল্লাহ, তৌফিক দিয়েছ তোমার সামনে হাত উঠাবার, যদিও আমরা কোনো যোগ্যতা রাখি না আল্লাহ, তুমি অশেষ মেহেরবান আল্লাহ। তাই আমরা কোনো আমাদের যোগ্যতা, এক কাত্রা পানির দ্বারা যে সৃষ্ট অপবিত্র পানি, তার কোনো যোগ্যতাই থাকার কথা না। তোমার মেহরবানির কারণে আমরা তোমার সামনে হাত উঠাতে পেরেছি আল্লাহ, হাত যখন উঠাবার তৌফিক দিয়েছো আল্লাহ, আমরা আমরা বড় আশা রাখি যে তুমি আমাদেরকে ক্ষমা করে আপন করে নিবা আল্লাহ, তুমি আমাদের ভালোবাসো, আমরাও তোমাদেরকে ভালোবাসি। তাই অনেকে আসে নাই, তারপরেও আমরা এখানে সমবেত হয়েছি তোমার কথা শোনার জন্য আল্লাহ, তোমার এই কথা শোনার জন্য।
যে হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, আমরাও তোমাকে ভালোবাসি, তাই আমরা সমবেত হয়েছি। এই বর্তমান জগতের ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট ঝামেলা সামলে আমরা তোমার দরবারে হাজির হয়েছি আল্লাহ, তোমার কিছু কথা শুনে তোমার সামনে হাত উঠিয়েছি, বড় আশা নিয়ে যে তুমি আমাদের ক্ষমা করে আমাদেরকে আপন করে নিবা আল্লাহ, আমাদের কবুল করে নিবা আল্লাহ, আমাদের গোনার বদলে নেকি লিখে দিবা আল্লাহ, আমাদের জীবনের মোড় পরিবর্তন করে যেই পথ জান্নাতুল ফেরদৌসের দিকে গিয়েছে সেই পথে আমাদেরকে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত রাখবা আল্লাহ, মৃত্যু পর্যন্ত সমস্ত শয়তানের ধোকা, মানুষের কুমন্ত্রণা, দুনিয়ার মারাত্মক আকর্ষণ এবং আমাদের ভিতরে নফসের তাড়না থেকে আমাদেরকে প্রতিটা মুহূর্তে বাঁচিয়ে রেখে এক মুহূর্তের জন্য ছেড়ে দিবান আল্লাহ। তোমার হুকুম জানার ক্ষমতা তৌফিক দান করবা, তোমার পরিচয় জানার, তোমাকে জানার, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার এবং তোমার হুকুম মতো চলার তৌফিক দান করবা। তোমার বান্দাদের প্রতি যে দায়ী দায়িত্ব, তোমার প্রতি যে দায়ী দায়িত্ব, তা প্রতিপালন করার তৌফিক দান করবা আল্লাহ, তোমার ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহ, এবং তোমার হাবিবের প্রতি ভালোবাসা অন্তরে নিয়ে তুমি আমাদেরকে কবুল করে নিও আল্লাহ, তোমার সন্তুষ্টি দান করো আল্লাহ। একমাত্র তোমার সন্তুষ্টির কারণে যেন প্রত্যেকটা আমল করতে পারি আল্লাহ, কোরবানির চেতনায় উদ্বুদ্ধ হয়ে তোমার জন্য আমরা যেন ধীরে ধীরে সমস্ত কিছু কোরবানি করতে পারি, তোমার সমস্ত হুকুম মানতে গিয়ে ইসলামে যেন পুরাপুরি দাখিল হতে পারি, সেই নিয়ত করার তৌফিক দান করো আল্লাহ, তোমাকে সেভাবে ভয় করতে পারি যেভাবে তোমাকে ভয় করা উচিত, এবং শান্তি ও সফলতা দুনিয়া ও আখেরাতে যেন আমাদের হয়, আমাদের আপনজন প্রিয়জনের হয়, তাদের পিছনে যেন আমরা মেহনত করতে পারি, আমাদের যে কারণে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছো সেই শ্রেষ্ঠ উম্মতের কাজ আমরা করতে পারি, দাওয়াতের মেহনত, মানুষকে ভালোর দিকে ডাকা, খারাপ থেকে ফিরানো, তুমি কবুল করে নাও সেই মেহনতের কারণে, এবং সেই মেহনত দুনিয়ার আনাচে কানাচে যারা করছে তাদের মেহনত কবুল করো, তাদের তৌফিক বাড়িয়ে দিও, আমাদেরকেও তৌফিক দিও, আমাদের আমাদের এই ছোট্ট প্রয়াস কবুল করে নিও, এবং কিয়ামত পর্যন্ত যেন চলতে থাকে, যাতে করে কিয়ামত পর্যন্ত যেন আমরা এই মেহনত চললে পরে তার সওয়াব যেন পেতে থাকি আল্লাহ, সে ব্যবস্থা তুমি করে দিতে পারো আল্লাহ। হে পাক পরবরদিগার, তুমি আমাদের মনে নেক হাজত পুরা করে দিও আল্লাহ, যদি পৃথিবীর জন্য মঙ্গলজনক হয়, না হলে তার বদলা আখেরাতে দিও, আমাদের বিপদ আপদ মনের গ্লানি কষ্ট দূর করে দিও, এবং আমাদের আমাদের বিপদ অসুখ বিসুখ দূর করে দিও, আমাদের অন্তরে অন্তরে যাদের কথা আছে অসুস্থ বলে, আমাদের অসুস্থতা দূর করে দিও আল্লাহ, এবং আমাদের অন্তরে যাদের কথা আছে অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে তাদের অসুস্থতা এবং বিপদ দূর করে দিও আল্লাহ, একমাত্র তুমি ক্ষমতাশালী, ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদির, তুমি ছাড়া কোনো শক্তি নাই আল্লাহ, ক্ষমতাবান নাই আল্লাহ, হে আল্লাহ তুমি আমাদের কে তোমার রহমতের, মাগফিরাতের, হেফাজতের এবং হেদায়েতের চাদরে আবৃত রেখো, আমাদের এবং সমস্ত মুসলমানকে আবৃত রেখো, এবং আমাদের সন্তান সন্ততি যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে আবৃত রেখো,
যারা আজকে মুসলমানদের নির্যাতন করছে, নিষ্পেষণ করছে, তাদেরকে প্রতিহত করার ক্ষমতা একমাত্র তোমার। তুমি তাদের প্রতিহত করো এবং তাদের কপালে যদি হেদায়েত থাকে তো হেদায়েত দিও, না হলে ধ্বংস করে দিও, তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। যদি তাদের কপালে হেদায়েত না থাকে আল্লাহ, এত মানুষ কষ্টের মধ্যে আছে, বিভিন্ন অভাব অনটনের মধ্যে আছে, তুমি অভাব মোচনকারী আল্লাহ, প্রয়োজন মিটানোর মালিক একমাত্র তুমি। পরবর্তীকার তুমি সদয় হয়েও সবার উপর, এবং সবাইকে, সবার সবচেয়ে বড় প্রয়োজন হলো হেদায়েত, হেদায়েত সরল সঠিক পথ যা জান্নাতুল ফেরদৌসের দিকে গিয়েছে, সেই পথের সন্ধান পাওয়া, সেই পথ সম্বন্ধে বুঝ পাওয়া। তুমি সবাইকে সে বুঝ দিয়ে দিও আল্লাহ। সবাই যদি বেহেস্তে যায় তোমার কোনো কমতি হবে না, সবাই যদি দোজখে যায় তোমার কোনো লাভ হবে না। আমরা যেন দুনিয়ার সমস্ত ভালাই পাই তোমার কাছে এবং আখেরাতের সমস্ত ভালাই। আল্লাহুম্মা ইন্না আসালুকাল আফিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আসালুকা মিন খাইরি মাসালাকা মিনহু নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া নাউযু বিকা মিন শাররি মাস্তাআযাকা মিনহু নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। আল্লাহ, আমরা যা কিছু পাঠ করেছি, যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, যা কিছু আমল করেছি ব্যক্তিগতভাবে, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও। আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তাদের কাছে, তাদের, এবং আমরা যখন কবরে যাব, আমাদের প্রতিও তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও, এবং আমরা যখন আপনজন প্রিয়জন সহ কবর হতে উঠব কিয়ামতের দিন, কঠিন দিন, নিদারুণ দিন, অসহনীয় দিন, সেদিন তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। মিজান যখন বসানো হবে দাঁড়িপাল্লা, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। তুলসিরাজ যখন পাড়ি দিতে হবে, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। পিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো, তার সামান্য মূল্য যেন আমাদের দিতে হয়, পুরো মূল্য তো দিতে পারবো না আমরা, অত্যন্ত দুর্বল আমরা, তোমার শান মতো চাওয়ার ক্ষমতা নাই। তোমার শান মতো দান করো, তোমার শান মতো মাফ চাওয়ার ক্ষমতা নাই, তোমার শান মতো মাফ করো। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালাল আল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমতিকা নাস্তাগিস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহেমিন, ইয়া রাহেমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতাল মাতিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া হামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন ইয়া রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।